শুভ সকাল প্রিয় আপু ও ভাইয়ারা সুস্বাগতম জানাচ্ছি আমার ঘরটিতে আশা করছি তোমরা সবাই ভালো আছো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ রুটি বেলার ঝামেলা ছাড়াই আমরা কি করে ছটপট ভেজিটেবল রুটি মেক করতে পারি আজকে তোমাদেরকে সেই ধারণাটা দিব আজকে আমাদের এখানে মানডে আমি রোজা ছিলাম এটা আমার ইফতার ছিল আলহামদুলিল্লাহ আমরা কি করি রুটির জন্য আমরা ভাজি মেক করি ডিম পোস্ট করি অথবা ডিম ভাজি করি অথবা এনাদের কারি মেক করি কিন্তু এটা করলে আর নাথিং এলস আর কিছুই লাগবে না কারণ এটার মধ্যে সব কিছু দেয়া আছে তোমরা আমার রেসিপিটা ফলো করলেই বেলার ঝামেলা ছাড়াই রুটিগুলো কি করে মেক করা যায় সেটা দেখে নিবে আর হ্যাঁ বন্ধুরা এটা খেতে যেমনি সুস্বাদু এবং হান্ড্রেড পারসেন্ট হেলদি একটা খাবার দ্যারসয় আমি তোমাদেরকে সাজেস্ট করব অনেকে এটা করে খায় যারা করে খাও না তারা এমনি করে করে খাওয়ার চেষ্টা করবে ওকে বন্ধুরা তাহলে চলো কি কী জিনিসের সমন্বয়ে আমি এই আজকের খাবারটা তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ক্যারট অর্থাৎ গাজর ক্যাভেজ অর্থাৎ পাতাকপি অনিয়ন আমি সব কিছু দেখাবো তোমাদেরকে কতটুকু করে দিয়েছি অনিয়ন আই মিন পেঁয়াজ ওয়ান এগ একটা ডিম টু গ্রিন পেপার অর্থাৎ দুইটা কাঁচা মরিচ মিক্সড ফ্লাওয়ার অর্থাৎ আটা ময়দা চালের গুঁড়ো তিনটে এখানে মিক্সড করা আছে এটাও আমি কতটুকু দিব তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলো বন্ধুরা আমরা রেসিপিতে চলে যাই হ্যাঁ বন্ধুরা আমি গাজর এবং ক্যাবেজ ধুয়ে নিয়েছি অ্যান্ড সাল্ট দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আমি মিক্সড করে নিলাম এবার আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এটার সাথে দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের মধ্যে দুইটা কুসুম হয়েছে বাট আমি একটাকে গার্ভেস করে দেবো একসঙ্গে দুইটা কুসুম আমি খাব না আর একটা কুসুম আমি রেখে দিলাম এবার আমি গ্রিন পেপার কাটা গ্রিন পেপার দিয়ে দি দিলাম স্লাইস গ্রিন পেপার আই গিভ হেয়ার নাও আই গিভ হেয়ার লিটল বেট স্লাইস অনিয়ন কিছুটা পেঁয়াজ কাটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর টারমেরিক পাউডার এবার দিলাম কিছুটা হলুদ গুঁড়ো লিটল টি স্পুনের হাফ স্পুন থেকেও কম দিলাম আমি হলুদ গুঁড়ো স্পাইসি রেড চিলি পাউডারও ঠিক ওই মাপিয়ে দিলাম আর রেখাও মানে বিলেতে ধনে পাতা নাওয়াই গিভ হেয়ার মিক্সড ফ্লাওয়ার মানে আটা ময়দা চালের গুঁড়ো তিনটা আমি মিক্সড করে রেখেছিলাম সেখানে আমি একটা বাটিতে প্রায় এক বাটির আন্দাজ দিয়ে দিলাম আর আমি একটা মগে পানি নিয়ে রেখেছি আমি আন্দাজ করে পানিও দিয়ে দিব তোমরা সেটাও দেখে নিবে বন্ধুরা নাও নাওয়াই গিভ হেয়ার ওয়াটার আওয়া পানি জল অর্থাৎ আমি পানীয় দিয়ে দিলাম আন্দাজ মতো লাগলে আরও একটু দিব আসলে আমার ইফতারের টাইম প্রায় হয়ে যাচ্ছিলো আমি খুব তাড়াহুড়ো করছিলাম দেশ আমি খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি আমি অনেকেই দেখি এভাবে মেক করে খায় যারা খাও না তারাও খেয়ে দেখো মানে অন্যান্য ভাজি ডিম ভাজি তরকারি এগুলো মেক কম না করে মানে একই সাথে প্রত্যেকটা জিনিস মিক্সড করে বেলার ঝামেলা ছাড়ে কি করে সুন্দর রুটি আমরা বানিয়ে মেক করে খেতে পারি সেটাই আমি আজকে তোমাদের সাথে শো করছি প্রথমে আমি চুলোতে একটা প্যান দিয়েছিলাম ফ্রাই প্যান সেটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা অলিভ অয়েল দিলাম আর কোনো তেল আমি এখানে ইউজ করব না এই অলিভ অয়েলটা দিয়ে আমি সবগুলো ইয়ে ভেজে নিব আর কি দেখতে পাচ্ছ আমি একটা গোল চামচের মাধ্যমে আমার আন্দাজ মতো এখানে সব মিশ্রণ থেকে নিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি একটা কুন্তির সাহায্যে জিনিসটাকে ভালো করে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি আর কি তাড়াহুড়ো করছিলাম বলে প্রথমটা গোল হয়নি পরের গোল একেবারেই গোল হয়েছে সেটাও তোমরা দেখতে দেখতে পাবে দেখো বন্ধুরা এটা কতটা গোল হয়েছে আর দেখো কত পিছনে একদম মানে সুন্দর করে উঠে আসছে আমি যেটা করবো আরেকটু হয়ে গেলে আমি এটাকে উল্টে দিব লুক লাইক এ পিজা আই এম রাইট যেসব বাচ্চারা নাস্তা খেতে পারে তাদের জন্য এটা আমি পারফেক্ট মনে করি দেখো কিছুটা মানে ইয়ের মতো দেখা যাচ্ছে প্যান কেকের মতো দেখা যাচ্ছে সত্যি বন্ধুরা খেতেও যেমনি ভালো হয় চা দিয়ে খাও বা খালি খাও খেতে যেমনি ভালো হয় আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হেলদি একটা আইটেম কারণ গাজর ক্যাভেজ পেঁয়াজ ডিম আর সব কিছু মিশ্রণে আমি জিনিসটা তৈরি করেছি তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো ভাবলাম যে এত সুন্দর একটা জিনিস আর আমি আরেকটা আরেকটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো তোমরা চাইলে এটাকে ফুলভাবে নামিয়ে নিতে পারো আর তা না হলে ফোর পিস বা টু পিস করে নিতে পারো আমি যেমন এখানে একটাকে ফোর পিস করে নিয়েছি মানে পিস করে নিলে যারা আছে যে ফুলটা একসাথে খাবে না তারা পিস করে খাবে সেই জন্য আমি কিছু পিস করে নিয়েছি কিছু আমি হা মানে ফুল রেখে দিয়েছি নিশ্চয় তোমাদের কমেন্টসে জানাবে বেলার ঝামেলা ছাড়া কি করে আমি ঝটপট তৈরি রুটি মেক করে ফেললাম থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টেক কেয়ার আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আল্লাহ হাফেজ ওকে